আশা করি তোমরা সকলে ভালো আছো। দীর্ঘদিন স্কুল বন্ধের পরে অনলাইন ক্লাস বন্ধ ছিল, রমজানের বন্ধ। আজকে তোমাদের আমি প্রথম ক্লাস প্রস্তুতিমূলক পরীক্ষার পরে তোমাদের এই প্রথম ক্লাস নিচ্ছি, দ্বিতীয় শ্রেণীর বাংলা। তোমাদের বাংলা মেইন বই যেটা আছে আমার বাংলা বই, পরীক্ষাতে তোমাদের আমাদের ছোট নদী পর্যন্ত পরীক্ষার সিলেবাস ছিল, ছিল আমাদের ছোট নদী পর্যন্ত। আজকে সামনে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, সেই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে দাদির হাতের মজার পিঠা এই গল্প থেকে আমরা শুরু করব। সবাই বাংলা বই খুলো, ছত্রিশ পৃষ্ঠা দাদির হাতে মজার পিঠা, দাদির হাতে মজার পিঠা এই গল্পটা খুলো সবাই। আমি গল্পটা পড়তেছি, তোমরা সবাই মন দিয়ে শুনো। বাংলাদেশে শীতকালে পিঠা পুলি খাওয়া ধুম পড়ে যায়। বাংলাদেশে কখন পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায়? শীতকালে। শীতকালে চাল দিয়ে নানা রকম পিঠা খাওয়া যায়। এই সময় ঘরে ঘরে উঠে নতুন ধান, ঢেঁকিতে ধান বানা হয়। ধান বানার পর সেই চাল গুঁড়ো করা হয়, তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। এইসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে, যেমন খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতল পিঠা, চিত পিঠা, সেমাই পিঠা, ভাবা পিঠা, দুধ চিতল পিঠা, পাটিসাপটা, পুলি নারিকেল পিঠা। এমনি নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। শীতকালে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, চুলার পারে বসে নানি দাদির হাতে সেই গরম গরম পিঠা খেতে সবার খুব মজা লাগে, ভালো লাগে। শীতে ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। শীতের ছুটিতে কে বাড়ি গিয়েছিল? তুলি আর তপু। তুলি আর তপু নিজেদের গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। তারপরে তুলি দাদিমাকে প্রশ্ন করতেছে, দাদিমা এটা কি পিঠা? দাদি উত্তর দেয়, এটাকে বলে ভাপা পিঠা। আবার তপু দাদিকে প্রশ্ন করে, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? দাদি বলল, চালের গুঁড়া, খেজুরের গুড় আর পোড়া নারিকেল। বাবা পিঠা বানাতে কি কি লাগে? তখন দাদি উত্তর দিল, চালের গুঁড়া, খেজুরের গুড় ও পোড়া নারকেল। তারপরে কি এবার চালের গুঁড়াকে কি করবো? পানি দিয়ে মাখাবো, মাখিয়ে সেটাকে কি করব? সুন্দর করে ঝাঁকার মধ্যে চেলে বাটিতে
অল্প চালের গুঁড়ি, যেটা মাখানো গুঁড়ি সেটাকে আমরা নিব, মাঝখানে একটু খেজুরের গুড়, একটু কোরানো নারকেল দিয়ে আবার উপরে একটু চালের গুঁড়া দিয়ে ভাপের উপরে পিঠাটা বসায় দিব। ঠিক 5 মিনিট পরে দেখবো যে ভাপের মধ্যে ভাপা পিঠাটা হয়ে গেছে, তখন চুলার থেকে নামায়া আরেকটা ভাপা পিঠা বসায় দিব। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়া নিলেন, তার ভিতরে দিলেন গুড় আর কোরা নারকেল, উনানে পানির হাঁড়ির উপর সেই ছাঁচ রাখলেন, ভাপে সিদ্ধ হলো পিঠা। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুফু আর ফুফাতো ভাই বোন তপু আর তুলি, ফুফুর ছেলে মেয়েরা, ফুফাতো ভাই বোনরা ফুফু সহ চলে এসলো যখন দাদি পিঠা বানাতে শুরু করলো। ভাইটির নাম, ফুফাতো ভাইয়ের নাম কি ছিল? অনু। তপু ফুফাতো ভাইয়ের নাম কি? অনু। ভন্টির নাম কি? পলা। ফুফাতো বোনের নাম কি? পলা। আর ফুফাতো ভাইয়ের নাম অনু। তুলি বললো, তুমি কোন শ্রেণীতে পড়ো? তুলি প্রশ্ন করছে কাকে? ফুফাতো ভাইকে। তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু বলল, তৃতীয় শ্রেণীতে, অর্থাৎ ক্লাস টুতে পড়ে। তারপরে তপু বলা, তুমি কোন শ্রেণীতে পড়ো? আবার তপু বলাকে প্রশ্ন করতেছে, তুমি কোন শ্রেণীতে পড়ো? পলা বলল, আমি প্রথম শ্রেণীতে। 7 দিন বাড়িতে থাকলো তারা। 7 দিন কারা বাড়িতে থাকলো? তুলি, তপু, অনু, পলা, এরা সবাই কেউ নানার বাড়ি, কেউ দাদার বাড়ি। কারো এখানে নানার বাড়ি? তুলি আর অনু কি দাদার বাড়ি? আর তপু আর পলার কি? নানার বাড়ি। এরা 7 দিন সেই গ্রামের বাড়িতে থাকলো, কত রকম মজাদার পিঠাই যে ওরা খেলো। বাংলাদেশে, বাংলাদেশ পিঠাপুলির দেশ। আমাদের এই বাংলাদেশ কি পিঠাপুলির দেশ? এক এক অঞ্চলে এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। বাংলাদেশে এক এক জেলায় এক এক অঞ্চলে এক এক পিঠার জন্য বিখ্যাত। এবার আসো শব্দের অর্থগুলো। আমি তোমাদেরকে শব্দের অর্থগুলো লিখিয়ে দিচ্ছি, সবাই দেখো।
सुंदर तो भालो आपने तापे बांगना पड़ा बांगना पड़ा আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো there, yeah, here, yeah.
কি দিয়ে? তৈরি হয় আপা পিতা, ক গোলাপ দেখতে
তোমাদের আমি লিখে দিচ্ছি, এগুলা দিয়ে তোমরা শব্দ রত্নগুলা মালিকাদের খাতা পড়তে লিখবে, আবার এগুলা দিয়ে বাক্য গঠন করবে, এগুলা দিয়ে এই শব্দ মূল শব্দ দিয়ে তোমরা বাক্য গঠন করবে। তোমরা নিজেরা চেষ্টা করবে, না করলে আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হলে আমি বাক্য গঠন গুলা করিয়ে দিব। আগামী ক্লাসে না পারলে আমি করিয়ে দিব। Awesome.
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। খুদা হাফেজ।